রাও চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে। সো আজকের ভিডিওটা কিন্তু কোনো ইনফরমেশন লাইক কোনো টপিকের ওপর নয়, আজকের ভিডিওটা আমি করেছি নর্মাল একটা মেকআপ লুক। আজকের ভিডিওটা আমি করেছি নো মেকআপ মেকআপ লুকের ওপর। সো শুরু করা যাক। অনেকেই বলতে আমার কিছু বান্ধবী আমাকে বলেছিল যে রূপা তুই এটা শেয়ার কর যাতে আমাদের হেল্প হয়। সো তাদের কথা রাখতে আমি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে মেকআপে। সো চলো শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। যেহেতু আজ আমি একটা নো মেকআপ মেকআপ লুক করছি, তার দরুন আমি আজ কোনো ফাউন্ডেশন ইউজ করব না, তার বদলে আমি ইউজ করব কনসিলার। আমার ফেসে যেখানটায় যেখানটায় কনসিল করা প্রয়োজন মনে হচ্ছে, হালকা করে আমি সেখানটায় কনসিল করব। তো প্রথমে আমি কনসিলারটাকে আমার যেখানটায় যেখানটায় বা যে এরিয়াগুলোতে মনে হচ্ছে কনসিল করা প্রয়োজন সেখানটায় স্প্রেড করে নেব। এরপর আমি একটা বিউটি ব্লেন্ডার ইউজ করব সেই কনসিলারটাকে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নেওয়ার জন্য। মনে রাখবে বিউটি ব্লেন্ডারটা যদি ওয়েট হয় তাহলে তোমার ব্লেন্ড করতে সুবিধা হবে, তবে ওয়েট বলতে কিন্তু ওই ভিজিয়ে সঙ্গে সঙ্গে এনে সেভাবে করবে না। ভিজিয়ে নেওয়ার পর ব্লেন্ডারটাকে বিউটি ব্লেন্ডারটাকে ভিজিয়ে নিবে, তারপর এমনভাবে নিচড়ে নিবে যাতে তাতে কোনো জল না থাকে। আমি উইথ বিউটি ব্লেন্ডারের থ্রু আমার কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি ড্যাব ড্যাব করে ভালো মতো, তবে পুরো ফেসে আমি সেটাকে স্প্রেড করে দিচ্ছি না, কেননা আমি নো মেকআপ লুক করছি তাই জন্য। নো মেকআপ লুক বলতে মানে নো মেকআপ মেকআপ লুক বলতে যে তুমি কোনো মেকআপ করবে না সেটা নয়, তুমি মেকআপ করবে কিন্তু এমন ভাবে যেটা মানে যেটা দেখে মনে হয় যে পুরো লাইট একটা কভারেজ বা পুরো লাইট একটা মেকআপ, বা অন্যরা দেখলে বুঝতেও হয়তো পারবে না যে তোমার মেকআপ করেছো কি না, মানে তোমাকে একটা ন্যাচারাল ফেস বজিয়ে রেখে তারপর তোমাকে মেকআপ করতে হবে। এরপর আমার ফেসে একটা পিম্পল হয়েছে, তো ওটার উপর আমি একটু কনসিলার দিয়ে সেটাকে কভার করার চেষ্টা করছি। হ্যাঁ, তবে পুরো ফেসটাতে দিয়ে দিচ্ছি না, আমি অতটুকু জায়গাতেই দিচ্ছি আর ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। আমার কনসিলারটা ভালো মতো ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এবার আমার আইব্রোটাকে খুব ন্যাচারালি ফিল করব, মানে এমনভাবে ফিল করব সেটাকে যাতে মনে হয় যে সেটা পুরোপুরি ন্যাচারাল একটা ব্যাপার, মানে ওই কোনো কি বলবো, আইব্রোটাকে কোনোভাবে কনসিল করব না, ওটাকে কাট করব না, জাস্ট নর্মালি একটা করব। দেখতে পাচ্ছ খুব হালকা হাতে আমি আমার যে ব্রাউ জেলটা আছে সেটাকে আমার আইব্রোতে দিচ্ছি, আর হাত দিয়ে হাতের থ্রু একটু করে স্প্রেড করে নিচ্ছি যাতে পুরোটা ন্যাচারাল লাগে, কোনোটাই হেভি কোনো কিছু না মনে হয়। দেখতে পাচ্ছ কতটা ন্যাচারাল লাগছে। তোমরা যখন নো মেকআপ মেকআপ লুক করবে খুব ন্যাচারালি আইব্রোটাকে ফিল করবে। হ্যাঁ, এবার যাদের আইব্রো খুব হেভি আছে তাদের তো প্রয়োজন নেই, আমার মনে হলো যে আমার প্রয়োজন তাই জন্য আমি করছি। তোমাদের যদি মনে হয় যে তোমাদের আইব্রোটা ঠিকঠাক আছে তাহলে তোমাদের করার কোনো প্রয়োজন নেই। স্পেশালি আমরা ধরো কলেজ যাওয়ার সময় আমাদের কলেজ গোয়িং গার্লসের জন্য এটা খুব সুবিধে হয় নো মেকআপ মেকআপ করে যেতে, মানে কলেজে যাওয়ার সময় তো খুব একটা হেভি মেকআপ করে যাওয়া যায় না, বাজে লাগবে সেটা, কারণ ওটা আমাদের যতই হোক শিক্ষাস্থান বলে কথা, ওখানটায় তো আমরা খুব সেজে গুজে যেতে পারি না, তার জন্য একটু হালকা নিজের ফেসটাকে প্রেজেন্টেবল করে নিয়ে যেতেই পারি এভাবে একটা নো মেকআপ লুক নিয়ে। তো দেখতে পাচ্ছ ভালো মতো আমি আমার আইব্রোটাকে গুছিয়ে নিয়েছি ন্যাচারালি। এবার আমি আমার কনসিল যে করেছি সেটাকে তো এবার
কি বলবো, সেট করতে হবে, তাই কম্প্যাক্টের থ্রু আমি সেট করব। এখন একটা ফ্লাফি ব্রাশের মধ্যে নিয়ে আমার কনসিল করা জায়গাগুলোতে প্রথমে আমি কম্প্যাক্টটাকে লাগিয়ে নিচ্ছি, তারপর আস্তে আস্তে পুরো ফেসে স্প্রেড করব, পুরো ফেসটাকে সেট করব। কনসিলার করেছি ওগুলো তো সেট করবই, তারপরে পুরো ফেসটাকেও সেট করে নেব কম্প্যাক্টের থ্রু। তবে কম্প্যাক্ট দিচ্ছ বলে খুব হেভি করে দেবে না, খুব হালকা হাতে দেবে যাতে খুব ন্যাচারাল মনে হয়। দেখতেই পাচ্ছ খুব ন্যাচারালি আমার ফেসের মধ্যে আমি কম্প্যাক্টটাকে স্প্রেড করে নিয়েছি খুব ভালো মতো, যাতে নিজেকে খুব ন্যাচারাল ফেসের অধিকারী মনে হচ্ছে, অধিকারী যাই হোক খুব একটা ন্যাচারাল লাগছে। আর বেশি কভারেজ আমি দিচ্ছি না, তো এবার আমি একটা ট্রান্সপারেন্ট টাইপের শেড নিয়ে নিজের আইলিডে একটু অ্যাপ্লাই করব, খুব ন্যাচারাল ভাবে, খুব হেভি ভাবে নয়, খুব ন্যাচারাল ভাবে, যাতে মনে হয় খুব একটা ন্যাচারাল ব্যাপার। ট্রান্সপারেন্ট একটা শেডকে নিয়ে খুব জেন্টলি ব্লেন্ড করে নিচ্ছি, ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছ খুব জেন্টলি ব্লেন্ড করে নিয়েছি একটা ট্রান্সপারেন্ট পাউডারকে, ট্রান্সপারেন্ট আই শেডকে। এবার আমি কাজল অ্যাপ্লাই করব, নতুন প্যাকেট আমি আনিয়েছিলাম, তারপর খোলা হয়নি এখনো, তো ওটাকেই খুলে এখন অ্যাপ্লাই করতে হবে, যেহেতু আমার কাজল শেষ হয়ে গেছে তো নতুনটাই খুলতে হবে। আমার মেবলিনের এই কাজলটা বেশ ভালোই লাগে। খুলছেই না প্যাকেটটা, মানে কত যন্ত্রণা আমার। ফাইনালি কাজলটাকে নিজের ওয়াটার লাইনে আমি লাগিয়ে নিচ্ছি। নিজের আপার ওয়াটার লাইনেও আমি কাজলটাকে লাগিয়ে নিচ্ছি। এবার আমি মাস্কারা লাগাবো নিজের আইল্যাশে। আইলাইনার লাগাবো না, কারণ একটা ন্যাচারাল ব্যাপার থাকতে হবে, তাই জন্য আমি মাস্কারা লাগিয়ে নিচ্ছি আপার এবং লোয়ার আইল্যাশে। আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি, আমি এখানটায় প্রথমে লিপে প্রথমে লিপ বাম লাগিয়ে নেব, তো আমি তার জন্য নিউট্রিজেনার লিপ বাম ইউজ করছি। নিউট্রিজেনার এই লিপ বামটা বেশ ভালো, ময়শ্চারাইজ রাখে, ময়শ্চারাইজ রাখে লিপটাকে বেশ ভালো। আর এবার আমি পরবো লিপস্টিক, লিপস্টিকের পালা।
প্রথমে হালকা একটু ব্লাশ অ্যাড করে নেচ্ছি, মানে লাগিয়ে নিচ্ছি নিজের ফেসে, খুব হালকা, খুবই হালকা করে। আর এবার হাইলাইটার ইউজ করব খুবই হালকা করে। খুব হালকা করে আমি হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি নিজের ফেসের মধ্যে। বেশি করে ইউজ করবে না, নয়তো খুব হেভি লাগবে। এবার লিপস্টিক অ্যাপ্লাই করব। আমি ইনসাইডের একটা শেড ইউজ করছি। খুব হালকা একটা শেড ইউজ করছি। আর এবার আমি কি করব, যেহেতু আমাকে ন্যাচারাল দেখাতে হবে তাই জন্য লিপস্টিকটাকে লাগিয়ে এবার আমি সেটাকে পুরোটাই মুছে নেব, যাতে হালকা পিগমেন্টেশনটা লিপসের মধ্যে থেকে যায় আর খুব ন্যাচারাল মনে হয়। তো দেখতে পাচ্ছ লিপস্টিকটা লাগিয়ে নেওয়ার পর, তারপর আমি তুলে দিয়েছি আর তারপর লিপসটা বেশ সুন্দর লাগছে, খুব ন্যাচারাল মনে হচ্ছে। আর এবার আমি নিজের হেয়ার ক্লিপটাকে খুলে দিলাম, নিজের চুলটাকে ছেড়ে দিলাম। আর এবার ফাইনাল লুকটা দেখো তোমরা কেমন লাগছে। খুব একটা ন্যাচারাল ব্যাপার লাগছে, কোনো জায়গায় তুমি যেখানটায় মেকআপ করে যেতে পারবে না, বা খুব উইক একটা মেকআপ লুক, যেহেতু নো মেকআপ মেকআপ লুক, তুমি খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারবে আর যে কোনো জায়গাতে তুমি করে যেতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো। বাই গাইস। মেকআপ মেকআপ লুক তুমি খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারবে আর